শাকিব খানকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয় তাকে প্রায় কিং খান এবং ডালিউড কিং হিসাবে সম্বোধন করা হয় এছাড়াও নাম্বার ওয়ান শাকিব খান হিসাবেও সম্বোধন করা হয় দুই সালের আটাইশে মার্চ তার জন্মদিন উপলক্ষে চ্যানেলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী খান প্রায় দুই দশকের বর্ণাঢ্য কর্মজীবনে দুইশো তেতাল্লিশটিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাংলাদেশের অন্যতম সফল অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক ও সমালোচিতভাবে সফল হয় দুই সালে বাংলাদেশের এনার্জি ড্রিঙ্ক পাওয়ারের শুভেচ্ছা দূত হন সাকিব খান খানের জন্য কোনো দূত হিসাবে এটাই প্রথম আত্মপ্রকাশ এরপর একই বছর তিনি এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউনের শুভেচ্ছাদূত হন যেখানে তিনি এক বছরের জন্য বিজ্ঞাপন চিত্রসহ এর বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন দুই সালে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ক্রোড়পত্র কলকাতা টাইমসের কলকাতা টাইমস পোস্ট ডিজায়ারেবল ম্যান জরিপে সেরা বির্জন তারকার তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসাবে স্থান করে নেন তিনি সম্প্রতি ঢাকায়া সিনেমার নায়ক সাকিব খান তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওর সঙ্গে শেয়ার করেছেন দীর্ঘ এক স্ট্যাটাস আর সেখানেই বিশেষ বার্তা দিয়েছেন এই ঢালিউড অভিনেতা ওই স্ট্যাটাসে সাকিব জানিয়েছেন তার জীবনে সামনে এগিয়ে চলার গল্প কারণ ওই দিনই অভিনেতা হিসাবে কেরিয়ার জীবনে দুই যুগ অর্থাৎ চব্বিশ বছর কাটিয়েছেন তিনি চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড ভিডিওর এই নায়ক বলেন প্রথম সিনেমায় পরিচালক শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ও কুদ্দুসের নাম নাচের গুরু স্বনামধন্য নৃত্য পরিচালক আজিজ রাজার কাছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালক এফ আই মানিক আফতাবকান টুটু ঝিনুক কথাচিত্রের কর্ণধার রফিকের নামও নেন এই অভিনেতা এরপর সাকিব বলেন এমন আরও শত শত মানুষের কাছে আমি কৃতজ্ঞ যাদের নাম অল্প করে বললেও শেষ করা যাবে না কেরিয়ারে সাফল্য হিসেবে এই অভিনেতা বলেন কখনও হাল ছেড়ে দেয়নি বরং শক্ত করে ধরতে চেয়েছি অভিনেতা হিসাবে শীর্ষে পৌঁছাতে জায়গাটা মোটেই সহজ ছিল না পথটাও ছিল বেশ অমসৃণ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিনিয়ত ভেঙে তাই নতুন করে গড়তে হয়েছে নিজেকে সাকিব আরও জানান প্রতিদিনের নতুন সূর্য সঙ্গে কঠোর পরিশ্রম নিষ্ঠা সততা এবং কাজের প্রতি মমতা দিয়ে দিন শুরু করেন সাকিব আর শেষ করেন নতুন এক বুক আশা নিয়ে লম্বা সময়ে অনেক কিছু বদলেছে অনেক তারকা ব্যক্তিত্বকে হারাতে হয়েছে তবুও নিজের কাজের গতিকে থামিয়ে দেননি এই অভিনেতা চব্বিশ বছরের কেরিয়ার জীবনে শীর্ষে পৌঁছে তাই এখনও একই গতিতে কাজের মধ্যে ডুবে থাকবেন সাকিব খান এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারে তার নতুন সিনেমা প্রিয়তমার শুটিংয়ে কারণ অভিনয় দিয়ে দর্শককে কখনোই হতাশা করতে চান না এই শিল্পী সাকিবের ভাষায় দিনের সব কালো সময় আলোয় ভরেছে শুধু দর্শকের ভালোবাসার কারণে যতবার মনে হয়েছে সিনেমা আর না ততবারই ভেবেছি আমার মানুষগুলো আমার একটি ভালো কাজের অপেক্ষায় থাকে সব সময়। তাই আমার কাজ দিয়ে আমি দর্শকদের এই অপেক্ষার উপহার এই ভালোবাসার প্রতিদান আজীবন দিয়ে যেতে চাই চব্বিশ বছর বা দুই যুগ নয় যুগে যুগে আমি দর্শকদের সাকিব খান হয়ে থাকতে চাই আস্থার ভালোবাসায় টেন টিভি দেশ সদর্শের কথা বলে